ফার্স্ট আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন পার্টটা রিমেম্বার। তো অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন পার্টটা নিয়ে যদি কথা বলি, তাহলে আমি দেখলাম যে বইয়ের মধ্যে অতটা অর্গানাইজ হয়েছে নাই। তো অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনটা যদি আসে, সাপোজ টু সে যে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনটাই আসলো, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনটাই আসলো, তাহলে পরে তোমার অ্যান্সারটা কি সেটা একটু দেখতে থাকি আমরা। হ্যাঁ, তো অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের জায়গায় একটু আছি আমরা। না, ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস মেথড। ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে তোমরা এখানে যেটা মেনশন করতে পারো সেটা হচ্ছে এরকম যে ফার্স্ট স্টেপটা হচ্ছে বক্সাইট টু পিওর অ্যালুমিনা, বক্সাইট টু পিওর অ্যালুমিনা, বক্সাইট থেকে পিওর অ্যালুমিনা পর্যন্ত, বক্সাইট থেকে পিওর অ্যালুমিনা পার্ট যেটা, যেটা তোমরা ফলো করছো যে কন্ডেনসেশন অফ ওর হিসেবে, যেটার স্টাডি করছো তোমরা হচ্ছে কি কন্ডেনসেশন অফ ওর পার্টে, তাহলে বক্সাইট টু পিওর অ্যালুমিনা, বক্সাইট টু পিওর অ্যালুমিনা এই পার্টটা তোমরা স্টাডি করছো কন্ডেনসেশন অফ ওর পার্টে, যে কন্ডেনসেশন অফ ওর পার্টে যে এটা তোমরা স্টাডি করছো। তো রিমেম্বার এটা তোমার অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের একটা পার্ট, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের এটা একটা পার্ট যেটা তোমরা ফলো করছো কোথায়, যে কন্ডেনসেশন পার্টের একটা প্রসেস হিসেবে তোমরা ফলো করছো। বাট এখন থেকে এটা তোমরা এটার অ্যাঙ্গেল অফ মানে তোমার ইউ জাস্ট লুক ইট ইন ডিফারেন্ট অ্যাঙ্গেল, এটা তোমরা এখন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখবা, সেটা হচ্ছে যে এটাকে চিন্তা করবা এখন থেকে যে এটা হচ্ছে গিয়া বক্সাইট টু পিওর অ্যালুমিনা অ্যান্ড হুইচ ইজ অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন, পার্ট অফ অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন, অর্থাৎ অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের পার্ট হিসেবে এটাকে দেখবা, এটা অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের একটা পার্ট হিসেবে দেখবা যে বক্সাইট থেকে কিভাবে পিওর অ্যালুমিনা হয়, যেটা তোমরা দেখছো হচ্ছে কন্ডেনসেশন অফ ওর পার্টে, বাট এটা অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের একটা পার্ট হিসেবে চিন্তা করবে এখন থেকে, তাহলে তোমার একটা অ্যান্সার ডান হয়ে যাচ্ছে যে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের একটা পার্ট এটা। আচ্ছা, তো এই কাজটা তো অলরেডি ডান করেছি আমরা কন্ডেনসেশন অফ ওরে যে, তো সেটা তো তোমরা সেখান থেকেই দেখবা, এটা নতুন করে আর বলবার নাই। তো বক্সাইট থেকে পিওর অ্যালুমিনিয়া যেটা, এটা হচ্ছে যেটা কন্ডেনসেশন অফ ওর পার্টে লাস্ট ক্লাসের একদম শেষের দিকে যেটা দেখানো হয়েছিল তোমাদেরকে। তারপরে যেটা পিওর অ্যালুমিনিয়া হওয়ার পরের পার্ট যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনিয়া, এর পরের পার্টটা হচ্ছে গিয়া ইউনো যে ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনিয়া, অর্থাৎ অ্যালুমিনিয়ার যদি ইলেকট্রোলাইসিস করতে হয় পরে আফটার গেটিং পিওর অ্যালুমিনিয়া, আফটার গেটিং পিওর অ্যালুমিনিয়া তারপরের পার্টটা কি, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনিয়া, অর্থাৎ অ্যালুমিনিয়ার ইলেকট্রোলাইসিস, যে পার্টটা আমি জানি না আমার কাছে সফট কপি থাকাতে কি মানে আমি কিছু কিছু জিনিস বুঝি না যে হার্ড কপি আর সফট কপির মধ্যে কি কোনো ডিফারেন্স আছে কিনা। মাঝে মাঝে আমি দেখি যে অনেক কিছু ওই যে সফট ভার্সন যেটা আছে ওদের ওয়েবসাইটে, সেটার মধ্যে আমি অনেক সময় দেখি যে ওর কাছে যা আছে টেক্সটে নাই, আবার টেক্সটেও এমন কিছু আছে ওটাতে নাই, মানে একেবারে মিলে না। এইটা আমি দেখলাম যে সফট কপিটাতে নাই, হয়তো টেক্সটে থাকতে পারে আমি খেয়াল করিনি। তো ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনিয়া যে পার্টটা, সেই পার্টটা যখন তুমি মেনশন করতে হবে তোমাকে, সেটা কিভাবে মেনশন করতেছো ওটা একটু দেখো। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা তোমার হচ্ছে মেল্ট করলে পরে, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে যে মেল্ট করবা, এই মেল্ট করলে এটা থেকে অ্যালুমিনিয়াম আয়ন ফর্ম করে, অ্যালুমিনিয়াম হচ্ছে 3+ আয়ন অ্যান্ড অক্সাইড আয়ন ফর্ম হয়, অ্যালুমিনিয়াম আয়ন ক্যাটায়ন অক্সাইড আয়ন অ্যানায়ন, অ্যালুমিনিয়াম আয়ন ক্যাটায়ন অ্যান্ড অক্সাইড আয়ন অ্যানায়ন। তো Al2 আছে বলে এখানে 2 যাবে, O3 আছে বলে এখানে একটা 3 আসবে। ওকে, তো এই হচ্ছে গিয়া তোমার ডিসোসিয়েশন অফ অ্যালুমিনিয়াম অক্সাইড, মেল্টেড অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে গিয়া মেল্টেড অ্যালুমিনিয়াম অক্সাইড। তো বক্সাইট থেকে যখন তুমি ইউ অবটেইন পিওর অ্যালুমিনিয়া,
বক্সাইট থেকে কন্ডেনসেশন প্রসেসে পিওর অ্যালুমিনা পাবার পরে তোমাকে করতে হবে ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনা। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, আই ওয়ান্ট টু অ্যাসিওর ইউ যে অনেক সময় এই পার্টটাই একটা অ্যান্সার হবে, অর্থাৎ অনলি এই পার্টটাই চাইবে, এমন কোশ্চেন হবে যে অনলি এই পার্টটাই চাইবে। অ্যালুমিনা মেনশন করা থাকবে, অ্যালুমিনাটা মেনশন করা থাকবে, অ্যান্ড তোমাকে আস্ক করবে যে এর থেকে কিভাবে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন হবে, বা মেনশন দা ইলেকট্রোলাইসিস মেথড ফর দা এক্সট্রাকশন অফ দা গিভেন মেটাল। তার মানে হচ্ছে শুধু ইলেকট্রোলাইসিস পার্টটা একটা সিঙ্গেল অ্যান্সার, আর শুধু কন্ডেনসেশন ওটা একটা সিঙ্গেল অ্যান্সার হয়। টুগেদার অ্যান্সার আমার চোখে পড়েনি, মানে দুইটাই একসাথে আর এট এ টাইম অ্যান্সার করতে হবে, এটা আমার চোখে পড়েনি বলতে এখন রিসেন্ট টাইমে পড়েনি, এটা এক সময় হতো আর কি। তো তাহলে এটা একটা সিঙ্গেল কোশ্চেন, এটাও একটা সিঙ্গেল কোশ্চেন। এখন ইউ আর গোয়িং টু অ্যান্সার দিস পার্ট, যে ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনা। তাহলে হোয়াট ইজ ইউর অ্যান্সার, হোয়াট উড ইউর অ্যান্সার? ওকে, তো ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনার মেনশন করতে যেয়ে তোমরা যেটা বলে থাকবা সেটা হচ্ছে অ্যালুমিনাকে মেল্ট করলে পরে, অ্যালুমিনা এটাকে মেল্ট করলে এখান থেকে অ্যালুমিনিয়াম ক্যাটায়ন অ্যান্ড অক্সাইড অ্যানায়ন পাবা। অ্যালুমিনিয়ামের এই অক্সাইডের, এই মেল্টেড অ্যালুমিনিয়াম অক্সাইডের ডিসোসিয়েশন দেখাবা, ডিসোসিয়েশন দেখাবা। তবে ফর ইউর গুড ইনফরমেশন সেটা হচ্ছে এরকম যে এই অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা তোমরা জেনে থাকবে যে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের মেল্টিং পয়েন্ট হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াস। এই অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা, এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড হুইচ ইজ ভেরি হাই, যেটা অনেক বেশি 2050 ডিগ্রি সেলসিয়াস। তো এই 2050 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা দরকার হয় হচ্ছে অ্যালুমিনাকে মেল্ট করার জন্য, অ্যান্ড যেটা অনেকটা আনরিচেবল, যেটা অনেকটাই কি আনরিচেবল 2050 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে এত হাই টেম্পারেচার রিচ করাটা ডিফিকাল্ট। ডিফিকাল্ট বলে তোমরা জেনে থাকবে যে এই অ্যালুমিনার সাথে ক্রায়োলাইট মিক্স করা হয়, ক্রায়োলাইট, অ্যান্ড ক্রায়োলাইটের ইনফরমেশন ভেরি ইম্পর্টেন্ট। ক্রায়োলাইট একটা এমসিকিউ তো খুবই আছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফর্মুলা অফ ক্রায়োলাইট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফর্মুলা অফ ক্রায়োলাইট, ক্রায়োলাইট অ্যান্ড হুইচ ইজ ভেরি কমন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। এইটা দুইভাবে তোমরা দেখাতে পারো, একটা হচ্ছে যে সোডিয়াম ফ্লোরাইড থ্রিমোল আর অ্যালুমিনিয়াম ফ্লোরাইড হচ্ছে গিয়া ওয়ান মলিকুল, এটা দিস ওয়েতে দেখানো যায়। ওকে, তো এটা ক্রায়োলাইটের ফর্মুলা হিসেবে এক্সিকিউট এক্সপোজ করতে পারে যে সি এন এফ, তারপর একটা ডট, এরপরে এ এল এফ সি। তো এইটা ক্রায়োলাইটকে রিপ্রেজেন্ট করে, রিমেম্বার। তো এটাকে যদি ক্রায়োলাইটের ফর্মুলা হিসেবে শো করা থাকে তাহলে দিস ইজ কারেক্ট, আদারওয়াইজ আরেকটা কারেক্ট হচ্ছে এরকম NaCl, খেয়াল করো Al আর F6, তার মানে এটা হচ্ছে কি এইভাবে দেওয়া আছে, এটা হচ্ছে যে যখন একটা মলিকুলার ফর্মুলাতে নিয়ে আছে, দেখো NaCl, এই যে NaCl, F3 আর F3, তাহলে F6 আর অ্যালুমিনিয়াম, তার মানে কি ওখানে যা আছে যদি এরকম মলিকুলার ফর্মুলাতে নিয়ে আসো টুগেদার তাহলে এটা ফর্মুলা। তাহলে রিমেম্বার, ক্রায়োলাইটের ফর্মুলা হিসেবে এই দুইটা ফর্মুলাই অ্যাকসেপ্টেবল। তাহলে যদি তোমরা ওইভাবে দেখো CnF.অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, দিস ইজ কারেক্ট, দ্য নেক্সট ওয়ান NaCl, দিস ইজ অলসো কারেক্ট। তো ক্রায়োলাইটের ফর্মুলা হিসেবে দুইটাই অ্যাকসেপ্টেবল। তুমি তো জানো না যে MCQ তে কোনটা দিয়ে যায়, তো তোমরা রিমেম্বার দুইটাই যদি চোখে পড়ে তাহলে বোথ কারেক্ট। ওকে, তাহলে কি দাঁড়ালো যে এটা হচ্ছে ক্রায়োলাইটের ফর্মুলা অফ ক্রায়োলাইট, অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা অফ ক্রায়োলাইট, রিমেম্বার, এটাকে বলা হয় ক্রায়োলাইট, যেটা ফর্মুলা এটা। অ্যান্ড ক্রায়োলাইটের মেল্টিং পয়েন্ট হচ্ছে 1050 ডিগ্রি সেলসিয়াস। ক্রায়োলাইটের মেল্টিং পয়েন্ট মানে ক্রায়োলাইট যে, ওই শুধু ক্রায়োলাইটের মেল্টিং পয়েন্ট হলো 1050 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমার অ্যালুমিনিয়াম মেল্টিং পয়েন্ট হচ্ছে 2050 আর ক্রায়োলাইটের হলো 1050, ঠিক আছে? তবে এই অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্রায়োলাইট যখন টুগেদার মিক্স থাকে, যখন না টুগেদার মিক্স হয় তখন ওটাকে বলা হয় মিক্সড মেল্টিং পয়েন্ট। তখন যে মেল্টিং পয়েন্টটা হয়
ওটা হয় মিক্সড মেল্টিং পয়েন্ট, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যখন ক্রায়োলাইট মিক্স করা হয়, মিক্স করলে তার একটা একটা মিক্সড মেল্টিং পয়েন্ট ফর্ম করে, বা একটা তার দুইটা মিক্স হয়ে একটা নতুন মেল্টিং পয়েন্ট দেয়। মেল্টিং পয়েন্টটা হলো 950 ডিগ্রি সেলসিয়াস, আর সেই মেল্টিং পয়েন্টটা হচ্ছে 950 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখছো ইনফরমেশন গুলা কেমন। তোমাকে যদি আমি আস্ক করি অ্যালুমিনিয়াম মেল্টিং পয়েন্ট কত, তুমি বলবা 2050। আমি যদি বলি ক্রায়োলাইটের মেল্টিং পয়েন্ট কত, তাহলে 1050। আর যদি বলি যে ক্রায়োলাইট আর অ্যালুমিনিয়াম মিক্সচারের মেল্টিং পয়েন্ট কত, 950 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তার মানেটা হচ্ছে এই ক্রায়োলাইটের রোলটা কি এখানে। এমন ফর ইউর গুড ইনফরমেশন, আমি রিসেন্টলি 2016 এর একটা বোর্ড কোশ্চেন সলভ করতে যে দেখলাম, সিরিয়াসলি বোর্ড কোশ্চেন সলভ করতে যায় দেখলাম একটা বোর্ড এরকম কোশ্চেন করছে যে স্টেমে ছিল ক্রায়োলাইট, অথবা ছিল কি ছিল না, যে কোশ্চেনটা এমন ছিল যে হোয়াট ইজ দ্য রোল অফ ক্রায়োলাইট, হোয়াট ইজ দ্য রোল অফ ক্রায়োলাইট ডিউরিং এক্সট্রাকশন দ্য গিভেন মেটাল, মানে অ্যালুমিনিয়াম মেটাল। তাহলে বুঝো তুমি এই স্টাডিটা করতে যায়া তার একটা ছোট্ট পার্ট হচ্ছে ক্রায়োলাইটের কথাটা, মানে এটা স্টাডি করতে যায় ক্রায়োলাইট হচ্ছে এখানে একটা ছোট্ট একটা পার্ট, এক সেন্টেন্স দুই সেন্টেন্সে, অথচ দিস ইজ দ্য এন্টায়ার কোশ্চেন, দিস ইজ দ্য এন্টায়ার কোশ্চেন। অ্যান্ড দ্য থিং, এই টাইপের এইভাবেই কোশ্চেন মেক হয়, এইভাবেই কোশ্চেন মেক হয়। তোমার ভাবলে হবে না যে আমাকে কোশ্চেন দিবে মানে আমি অনেক পরিমাণ ভলিউম লিখতে পারবো, আমি 2-3 পেজ লিখে ফেলবো, ওরকম কিছু দিবে এমন না। তুমি যা পড়তেছো এই পড়ার ভেতর থেকে কি করবে তারা, ছোট 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 করে সেন্টেন্স বের করে নিয়ে আসে, ছোট সেন্টেন্স গুলোর এক্সপ্লেনেশন নিয়ে আসে। যেমন আমি তোমাদেরকে একটা কথা বলি, ফর এক্সাম্পল ইম্পেরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলার ডিফারেন্স পড়াই আমরা, না ইম্পেরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলার ডিফারেন্সটা পড়ানো হয়। এই ডিফারেন্সটা পড়াতে যায়া আমরা ইম্পেরিক্যাল ফর্মুলাতে যায়া বলি কি যে ডিফারেন্ট কম্পাউন্ড ক্যান হ্যাভ সেম ইম্পেরিক্যাল ফর্মুলা, ডিফারেন্ট কম্পাউন্ড ক্যান হ্যাভ সেম ইম্পেরিক্যাল ফর্মুলা। তোমরা তো জানো যে ডিফারেন্ট কম্পাউন্ড হলেও একই ইম্পেরিক্যাল ফর্মুলা হতে পারে, পারে না? যেমন বেনজিন অ্যান্ড অ্যাসিটিলিন দুইটারই ইম্পেরিক্যাল ফর্মুলা সেম, কিন্তু মলিকুলার ফর্মুলা কিন্তু আলাদা। তাহলে এই কথাটা শুধু কেন পড়াতাম, যে ডিফারেন্সিয়েট করতে ইম্পেরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলাকে ডিফারেন্সিয়েট করার জন্য, এটা শুধু মেনশন করতাম। আর সেটাই তোমার 2018-19 হবে মেবি কোশ্চেন হিসেবে দিতে, আন্ডারস্ট্যান্ডিং এর কোশ্চেনে দিয়ে দিতে এই সেন্টেন্সটা যে ডিফারেন্ট কম্পাউন্ড ক্যান হ্যাভ সেম ইম্পেরিক্যাল ফর্মুলা এক্সপ্লেন করো। তো আই ওয়ান্ট টু সে ইউ যে তোমার এটা চিন্তা করলেই হবে না যে সবসময় তোমার জন্য কোশ্চেন গুলো হবে হলো গিয়া একদম হলো গিয়া হানিবি টাইপের, মানে সবসময় তোমার মনে করো মিষ্টি লাগবে একটা কোশ্চেন, মানেই তোমার কাছে সবসময় একসেপ্টেবল কোশ্চেন মনে হবে, কোশ্চেনটা খুব কমফোর্টেবল মনে হবে, কোশ্চেনটা তোমার কাছে খুব এক্সপেক্টেড মনে হবে, একেবারে এটা আশা করো না, একেবারে এটা আশা করো না। তুমি মনে করবা যে আরে এটা কোনো কোশ্চেন হলো, আরে এটা কি কোশ্চেন দিছে, আরে কি করছে, এটা কি চাইলো, এটা আমি কি লিখবো, এত ছোট কিছু চাই কেউ, মানে এইভাবে তোমার এক্সপ্রেশন হবে। তুমি ভাবতে পারবা না যে সবসময় এমন কোশ্চেন হবে না, বা সব কোশ্চেন এমনই হবে না যে একটা রিয়েকশন দেওয়ার পরে বলবে যে রেডক্স রিয়েকশন সিমিলটেনিয়াস এক্সপ্লেন করো, হ্যাঁ একটা কিছু দেওয়ার পরে বলবে না যে এটার মধ্যে লাসাতুলিয়ে প্রিন্সিপালটা এফেক্ট অফ টেম্পারেচার প্রেশার এক্সপ্লেন করো, মানে এইরকম সবসময় একেবারে মানে সেট আপ কোশ্চেন হবে এমন না। কিছু কোশ্চেন হবে যে তুমি ভাববা আল্লাহ এটা কি কোশ্চেন দিল, এইটা এত ছোট অ্যান্সার আমি কি, মানে এরকমটাও কিন্তু মনে করতে হবে রিমেম্বার। তো কোশ্চেন মানে বোর্ড কোশ্চেন প্রত্যেকটা বছর এরকম কিছু বিষয় থাকে যেগুলো নিয়ে তুমি আগে থেকে প্ল্যান করা না তোমার, কিন্তু তুমি জানো না এমন না, তোমরা জানো কিন্তু তোমার প্ল্যানে ছিল না, প্ল্যানে ছিল না, এটা হচ্ছে গিয়ে বিষয়। তো যাই হোক, কাম ব্যাক করো, এই ক্রায়োলাইটের এই যে রোলটা, সে রোলটা কি এখন এখানে, দ্যাট মিন্স এই ক্রায়োলাইট যখন অ্যালুমিনিয়ামের সাথে মিক্স করা হয়েছে তখন টেম্পারেচার রিডিউস হয়ে 950 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তার মানে এটা কার কারণে হয়েছে, এই ক্রায়োলাইট মিক্স করার কারণে হয়েছে, এই ক্রায়োলাইটটা এখানে মিক্স করার কারণেই এটা হয়েছে। ক্রায়োলাইটের রোলটাই হচ্ছে এটা যে ক্রায়োলাইট মিক্স করার কারণে অ্যালুমিনিয়াম অক্সাইড
থেকে সাথে ক্রায়োনাইট মিক্স করার কারণে টেম্পারেচারটা কমে গেছে 950 ডিগ্রি সেলসিয়াসে। তাতে করে কি হয়েছে, তাতে করে আমরা এই অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা, সেটাকে আমরা 950 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করতে পারতেছি। যেটাকে মেল্ট করতে আমার লাগতো 2050 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমি এখন মেল্ট করতে পারবো কত ডিগ্রিতে, মাত্র 950 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড মেল্ট হয়ে যাবে। তার মানে আমার দরকার ছিল অ্যালুমিনিয়াম অক্সাইডকে মেল্ট করা, ক্রায়োলাইট এসে ওই ওইটা আমাকে হেল্প করতেছে টু রিডিউস দ্য টেম্পারেচার, টু রিডিউস দ্য মেল্টিং পয়েন্ট। কিন্তু তোমরা হয়তো ভাববা যে স্যার, আমার অ্যালুমিনিয়াম অক্সাইডকে যখন আমি মেল্ট করব, তাহলে আমি তো অ্যালুমিনিয়াম অক্সাইডকে মেল্ট করতে চাচ্ছিলাম এবং সেখান থেকে আমি অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন করতে চাচ্ছিলাম, তাহলে এখানে যে স্যার ক্রায়োলাইট দিলাম, তাহলে তো স্যার মিক্সারের মধ্যে তো ক্রায়োলাইট ছিল, মিক্সারের মধ্যে তো স্যার ক্রায়োলাইট আছে, তো ক্রায়োলাইটের কই যাবে তাহলে, ঠিক না? রিমেম্বার, এটা আসলে মানে ক্রায়োলাইটটা যখন অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে মিক্স হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইডকে মেল্ট করে দিবে ক্রায়োলাইট, ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে মিক্স হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইডের মেল্টিং পয়েন্ট কমাবে, বা অ্যালুমিনিয়াম অক্সাইড কম টেম্পারেচারে তোমার হচ্ছে গিয়ে মেল্ট হবে। কিন্তু ক্রায়োলাইট যে পার্টটুকু আছে, কেমিক্যাল পার্ট, ক্রায়োলাইট পার্টটুকু, এই ক্রায়োলাইট পার্টটুকু এই অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের জন্য কোনো বাধা হবে না। অ্যালুমিনিয়াম অক্সাইডের এক্সট্রাকশনের সময় এই ক্রায়োলাইট ইন্টারফেয়ার করবে না, বা এখানে কোনো রোল থাকবে না তার, তার কাজটা ডিউটি তার এটা, সে প্রেজেন্ট থেকে অ্যালুমিনিয়াম অক্সাইডকে কম টেম্পারেচারে মেল্ট হতে হেল্প করছে, তারপরে ক্রায়োলাইট ক্রায়োলাইটের পথেই থাকবে, অ্যালুমিনিয়াম অক্সাইডটা অ্যালুমিনিয়াম অক্সাইডের পথেই থাকবে। তো তখন সেখান থেকে আমি অ্যালুমিনিয়ামকে বের করে নিয়ে আসবো। তো ক্রায়োলাইটের এখানে তোমাদের হয়তো মনে 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 কোশ্চেনটা কাজ করবে, কিন্তু তোমার দরকার নাই এটা মেনশন করার। হ্যাঁ, বা তুমি এটা আমার কাছে হয়তো জাস্ট জানতে চাইতে পারো যে স্যার ক্রায়োলাইটটা তাহলে কই যাবে, হ্যাঁ ক্রায়োলাইটটা কি হবে। তো তোমাদেরকে বলে রাখতেছি যে ক্রায়োলাইটের কিছু হয় না, ক্রায়োলাইট এখানে কোন রিস্টারবেন্স ক্রিয়েট করে না, ক্রায়োলাইটটা সরে যায় এখান থেকে, জাস্ট এটা থাকার সময় মেল্টিং পয়েন্টটা কমে আসে এই আর কি। তো যখন আমি অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়ামটা এক্সট্রাক্ট করবো, সেখানে ক্রায়োলাইট কি করবে না, ওই এখানে ইলেকট্রোলাইট হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইডই থাকবে, ইলেকট্রোলাইট হিসেবে ক্রায়োলাইট আসবে না, ক্রায়োলাইট এখানে ইলেকট্রোলাইট হিসেবে আসবে না। আর তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা, তোমরা যে ইলেকট্রোলাইসিস করো, ইভেন তোমরা যে যতগুলো ইলেকট্রোলাইসিস করতেছো সবগুলোতে তোমরা দেখতেছো যে তোমার যে টার্গেট সাবস্টেন্সটা সেটাকে ইলেকট্রোলাইসিস করতেছো, ঠিক আছে? এইটার তোমার টার্গেটটাকেই শুধু ইলেকট্রোলাইসিসে দেখাচ্ছ, বা টার্গেটটাকে নিয়েই ইলেকট্রোলাইসিস করতেছো, কিন্তু নেভার থিঙ্ক যে ইনপ্র্যাকটিক্যাল এটা কোনোদিনও হয়, ইনপ্র্যাকটিক্যাল এটা কখনোই হয় না। ইনপ্র্যাকটিক্যাল তোমার তোমার যে তুমি যেটা দেখাচ্ছ, তোমরা যেটা দেখাচ্ছ মনে করবা যে ওইটা ছিল টার্গেট, ওটা তোমার টার্গেট, দিস ইজ ওয়াই তুমি ওটা মেনশন করতেছ, কিন্তু ওইটার সাথে যে কেউ ছিল না এমনটা কিন্তু না, বাট তোমার ওটা দরকার নাই, যার জন্য ওটাকে তুমি মেনশন করতেছো না, ওইটা তোমার দরকার নাই। ওটা ওটার কি হয়েছে, ওটা কই গেছে, ওটাকে কিভাবে আইসোলেট করছে, ওটা কিভাবে সরে গেছে, এগুলো তোমার কনসার্ন না বলে তুমি আর মেনশন করতেছো না, কথা বুঝতে পারছো? কিন্তু কখনোই ভাইবো না যে তুমি যেটা যত জায়গায় তোমরা সিঙ্গেল দেখাও, কোনো জায়গাটাই কোনো সিঙ্গেল থাকার অপশন নাই, কোনো জায়গায় এরকম কোনো সিঙ্গেল অপারেশনের সুযোগ খুবই কম। তাহলে কি থাকে, যারা সাইডে থাকে, যারা সাইডে থাকে তাদেরকে তোমার দেখানোর প্রয়োজন নাই, যার কারণে তুমি দেখাচ্ছ না। তো যাই হোক, রিমেম্বার যে তোমার কি হলো, যে এইরকম যদি হয় যে তোমার ক্রায়োলাইট মিক্স হওয়ার পরে যখন মেল্টিং পয়েন্ট রিডিউস হয়ে গেল, এইটা ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনিয়াম বলতে গেলে এটা স্টার্টিং এ বলে নিবা, মানে এই কথাটা স্টার্টিং এ বলে নিবা, এটা মেনশন করে নিবা ফার্স্টে, তারপরে আসবা হচ্ছে ইলেকট্রোলাইসিসে। ওকে, দেন তোমার হচ্ছে ইলেকট্রোলাইসিস করতেছো, তাই না? তো ইলেকট্রোলাইসিসটা তো সেই ইলেকট্রোলাইটিক সেল ইউজ করা হবে, ইলেকট্রোলাইটিক সেল ইউজ করা হবে, সেই ইলেকট্রোলাইসিস সেলটা ইউজ করবা, অ্যান্ড এখানে জাস্ট অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে ইলেকট্রোলাইট, অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে এখানকার ইলেকট্রোলাইট। এরপরে শো করবা হচ্ছে অ্যানোড রিয়াকশন, অ্যানোড মানে অক্সিডেশন, অক্সিডেশন কার হবে, অক্সাইড, অক্সাইড কনভার্ট হয়ে হবে অক্সিজেন,
অক্সাইড কনভার্ট হতে অক্সিজেন, অক্সাইড কনভার্ট হয়ে হবে অক্সিজেন। বাট এখানে একটু ফলো করো, এখানে অক্সাইড আছে সি, তাহলে অক্সাইড যদি সি হয় তাহলে ও টু তো আর ব্যালেন্স করা যাবে না, ঠিক না? তার কারণে এটা তোমরা একটু ফলো করো যে এখানে আমাকে থ্রি দেওয়া লাগবে আর এখানে আমাকে সিক্স দেওয়া লাগবে। তাহলে ফলো করো যে কি হলো, যে অক্সাইড অক্সিজেনে কনভার্ট হবে, অক্সাইড অক্সিজেন গ্যাসে কনভার্ট হবে, অক্সাইড অক্সিজেন গ্যাসে কনভার্ট হবে। তো অক্সাইড অক্সিজেনে কনভার্ট হবে এটা ঠিক আছে, হ্যাঁ অক্সাইড অক্সিজেনে ও টু তে কনভার্ট হবে, কিন্তু এখানে আছে হচ্ছে সি, তাহলে আমাকে কি করতে হবে এটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, কারণ অড নাম্বার দিয়ে তো আর ও টু ফর্ম করবে না, অড নাম্বার দিয়ে তার ও টু হবে না, তার জন্য এটাকে আমার টুয়াইস করতে হবে, সব কি করতে হবে টুয়াইস করতে হবে, তাহলে টুয়াইস করলে এখানে সিক্স চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এইবার ইলেকট্রন ছাড়বে কয়টা, টুয়েলভটা ইলেকট্রন, ইলেকট্রন ছাড়বে হচ্ছে টুয়েলভটা। এই এটা আমি তোমাদেরকে মানে এটা বলতে পারি যে এটা অনেক, এটা অনেকেই কিন্তু মিস করে যায়, অনেকে এটা মিস করে যায়। তার মানে রিমেম্বার, অ্যানোড পার্ট মানে অক্সাইড টু অক্সিজেন, অক্সাইড টু অক্সিজেন, যেমনি তোমরা দেখো ক্লোরাইড থেকে ক্লোরিন, ক্লোরাইড থেকে ক্লোরিন, ঠিক না? তো ওরকম এটা অক্সাইড থেকে অক্সিজেন, অক্সাইড টু অক্সিজেন হবে। তো রিমেম্বার দিস। অ্যান্ড ক্যাথোড পার্টের রিয়াকশন, এবার ক্যাথোড পার্টে এবার আসো, যে ক্যাথোড পার্টে তাহলে কে আসলো, অ্যালুমিনিয়াম সি প্লাস, ক্যাথোড পার্টে কে, অ্যালুমিনিয়াম সি প্লাস, এখানে তো টুয়েলভ ইলেকট্রন প্লাস, এই তাহলে এদিকে কি নিতে হবে তাকে, টুয়েলভ ইলেকট্রন। এখন টুয়েলভ ইলেকট্রন নেওয়ার জন্য একটা একটা অ্যালুমিনিয়াম নিবে হচ্ছে তিনটা ইলেকট্রন, তাহলে আমার অ্যালুমিনিয়াম লাগবে কয়টা, চারটা। এখন দেখো তো চারটা মানে কি, চারটা মানে এ ডাবল না, তাহলে কি দাঁড়ালো, এরও যেমন ডাবল ওরও কি নেওয়া লাগছে ডাবল, এই দেখো এই যে ডাবল ডাবল, থ্রির জায়গায় সিক্স আর টু এর জায়গায় দেখো ফোর, অ্যান্ড এটা প্রডিউস করতেছে অ্যালুমিনিয়াম, প্রডিউস করতেছে হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে আই ওয়ান্ট টু মেনশন যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা যখন আসবে তখন স্টেমে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকবে, আর এখান থেকে বলবে যে ইলেকট্রোলাইসিস মেথডে মেটাল এক্সট্রাক্ট করতে বলবে তোমাকে, ইলেকট্রোলাইসিস মেথডে মেটাল এক্সট্রাক্ট করতে বলবে। আর যদি বলে তাহলে তোমার অ্যান্সারটা কি হবে, যে ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনিয়াম বলে তারপরে ফার্স্টে বলবা যে এটা মেল্টিং পয়েন্ট এত, অ্যান্ড এটা খুব হাই টেম্পারেচার, তার কারণে এটা রিডিউস করার জন্য ক্রায়োলাইট মিক্স করা হয়, ক্রায়োলাইট মিক্স করলে মিক্স এটা মেল্টিং পয়েন্ট কমে কত হয়ে যায় 950 ডিগ্রি সেলসিয়াস, দেন এটাকে মেল্ট করা হয়, মেল্ট করার পরে কি হয় তারপরে দ্যাট ইজ ইট। তো এটা আসবার একটা গ্রেট চান্স ছিল, যাই হোক এখন তো এক্সাম ইন ফিউচারে তো রইলই, ঠিক না? তাহলে তোমরা প্লিজ এখন থেকে তাহলে কি দেখতেছো, মানে নোট করবা যখন তোমরা, সাপোজ তোমরা নোট করবা, নোট করলে অবশ্যই নোটের যেন একটা পার্ট থাকে কি, সেটা অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের মধ্যে তোমরা বক্সাইড থেকে পিওর অ্যালুমিনিয়া, কন্ডেনসেশন অফ ওর ওইটা, আর হচ্ছে গিয়ে ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনিয়া, এটা মেনশন করে নোট করে রাখবা। এটা তোমার জন্য একটা থ্রি মার্কের কোশ্চেন হতে পারে, আবার এটাও তোমার জন্য একটা থ্রি মার্কের কোশ্চেন হতে পারে। তাহলে এইটু এই এই জিনিসটা নোট করে রাখলে যদি তোমার ব্যাকআপে থ্রি অ্যান্ড থ্রি কোশ্চেন থাকে, মানে এই থ্রি অথবা এই থ্রি থাকে, তাহলে এটা তোমার জন্য একটা সাপোর্ট না, তোমার জন্য এটা একটা সাপোর্ট যে আইদার এটা আসবে নয় এটা আসবে, অ্যাটলিস্ট এই আসলে যেন মানে আমি যেন ফেল না করি, এটা আসলে যেন আমি ফেল না করি, জিঙ্কের এক্সট্রাকশন আসতে যেন আমি ফেল না করি, আয়রনের রিয়াকশন গুলো আসবে আমি যেন ফেল না করি, কপারের পিউরিফিকেশন আসবে আমি যেন আসলে ফেল না করি। এইভাবে তোমরা আগাতে হবে তো সামনের দিকে, তুমি সামনে যাচ্ছ, আমি সেটা প্রিভিয়াস ক্লাসেও বলছি, তুমি নিজেকে ইভালুয়েট করতে করতে যাও যে জিঙ্ক এক্সট্রাকশন আসে, আমি জিঙ্ক এক্সট্রাকশন আসতে কি পারবো, আমার মানে কি বলে আয়রনের রিয়াকশন গুলো যে সার করে দিল আমি কি ওগুলো পারবো, দেন হচ্ছে কি অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের যদি এই পার্ট সেপারেটলি আসে আমি পারবো, কপারের রিলেটেড কি বলা হয় কপারের যদি বলে যে পিউরিফিকেশন করতে আমি কি পারবো, গো মুভ অন, এভাবে করে আগাও, এভাবে করে আগাও, তাহলে তোমার পারফেক্ট ইয়ে হবে আর কি তোমাদের। তাহলে এখানে থ্রি থ্রি ফোর সিক্স মার্কের একটা স্কোপ ছিল। হ্যাঁ
ওকে দেখো, এবার যে টপিকটাতে আমি যাচ্ছি ওটা হচ্ছে করোশন অফ মেটালস। করোশন অফ মেটালস, মেটাল করোশন বলে, মেটাল করোশন অর করোশন অফ মেটালস। তোমরা জানো যে মেটালের একটা বিগ চ্যালেঞ্জ হচ্ছে যে মেটালের করোশন হয়, মেটাল করোড করে, মেটাল করোড করে, এটা হচ্ছে কি মেটালের একটা মেইন চ্যালেঞ্জ। ওকে, সো মেটালের একটা মেইন চ্যালেঞ্জ হচ্ছে যে মেটাল কি হয়, করোশন হয় বা মেটালের করোড করে। তো মেটাল কেন করোড করে, বিকজ মেটাল কতটা করোড করবে বা কেন করোড করে, এটা ডিপেন্ড করে যে মেটাল কতটা বেশি, কত বেশি রিয়েক্টিভ, কত বেশি রিয়েক্টিভ তার উপরে। আচ্ছা তোমরা একটু দেখো, আমরা সোডিয়াম, পটাশিয়াম অর ক্যালসিয়াম, এগুলো কি কোন ধরনের, কেমন রিয়েক্টিভ? এরা হচ্ছে মোস্ট রিয়েক্টিভ, না? এরা হচ্ছে মোস্ট রিয়েক্টিভ। আর মাঝে ধরো তোমার আয়রন স্পেশালি, হ্যাঁ আয়রন, তারপরে হচ্ছে তোমার বা জিঙ্ক আয়রন লিড আর কি, যেগুলো জিঙ্ক আয়রন অথবা লিড, এরা হলো মডারেট। তোমরা জেনে আসছো যে এগুলোকে আমরা বলে থাকি যে মডারেট রিয়েক্টিভ। আর কপার, সিলভার আর গোল্ড হলে বলি যে এরা হলো লেস রিয়েক্টিভ, মোটামুটি, না? তাহলে মোস্ট রিয়েক্টিভ, মডারেট রিয়েক্টিভ অ্যান্ড লেস রিয়েক্টিভ, এই তো। এখন তোমার এই এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা কি বলতে পারি, যে আমরা যদি বলি, আমি যদি তোমাদেরকে আস্ক করি যে তুমি, তোমাকে একটা কনসেপ্ট দিলাম যে এগুলো মোস্ট রিয়েক্টিভ, এগুলো মডারেট রিয়েক্টিভ আর এগুলো হচ্ছে লেস রিয়েক্টিভ, এই কনসেপ্ট, এটা শেয়ার করার পরে যদি আমি আস্ক করি যে বলো তো যে কোন মেটাল এর মধ্যে, কোন গ্রুপের মেটাল গুলাকে আমরা এক্সপেক্ট করি না যে এদেরকে ফ্রিলি পাওয়া যাবে, মানে কোন গ্রুপটাকে আমরা এক্সপেক্ট করব না যে এগুলো কি ফ্রি পাওয়া যাবে, ফ্রি অর্থাৎ নেচারে এদেরকে ফ্রি পাওয়া যায়, নেচারে ফ্রি পাওয়া যায়, কোন গ্রুপটাকে আমরা এক্সপেক্ট করতে পারি না যে নেচারে এদেরকে আমরা ফ্রি পাবো। বুঝায় আনসার করো, যে আমি বলতেছি এই এই আমি যা শেয়ার করছি যে এরা মোস্ট রিয়েক্টিভ, এরা মডারেট রিয়েক্টিভ, এরা লেস রিয়েক্টিভ। তাহলে এখন আমি কোশ্চেন করলাম যে এই গ্রুপগুলোর মধ্যে আমি আশা করব না যে কোন গ্রুপটাকে, যেটা নেচারে ফ্রি পাওয়া যায়, আমি আশা করব না যে এদেরকে নেচারে প্রথমটা। হ্যাঁ, তাহলে এবার কোশ্চেনের ধরন থেকে বুঝতে পারছো যে আমি কি জানতে চাইছি, ঠিক না? তার মানে ফার্স্ট, জি স্যার, হ্যাঁ, তার মানে এগুলোকে আমি এক্সপেক্ট করতে পারি না যে এরা নেচারে ফ্রি থাকবে, নেচারে ফ্রি থাকবে। অর্থাৎ তুমি মনে করো রাস্তাঘাটে হাঁটতে বেরোবা, হ্যাঁ, তোমার রাস্তা পথে পথে সোডিয়াম পরে আছে, পটাশিয়াম পরে আছে, ক্যালসিয়াম পরে আছে, এটা সম্ভব? মানে তোমার চলার পথে সোডিয়াম পটাশিয়াম কুড়াইতে পারবা যে আমি এই যে সোডিয়াম নিয়ে আসছি, এই যে আমি পটাশিয়াম নিয়ে আসছি, এরকম সম্ভব না? আমাদের হাতের যে চামড়া গুলো পুড়ে যাবে। হ্যাঁ সেটাই, মোট কথা হচ্ছে যে এদেরকে পাওয়া যাচ্ছে না, তার মানে যেটা বেশি রিয়াক্টিভ সেটা তত কি হবে, রিয়াকশন করে ফেলবে, তার মানে এইটা রিয়াকশন করার চান্স বেশি, যার কারণে এরা ফ্রি থাকে না, ওকে, কম্পাউন্ড হিসেবে থাকে। আচ্ছা তারপরে আর যাদেরকে মানে ফ্রি পাওয়ার চান্স সবচেয়ে বেশি তারা হচ্ছে এরা, ঠিক আছে? এরা হচ্ছে যে এদেরকে আমরা ফ্রিতে পেতে পারি, যেমন কপার, কপার হিসেবে, কপার হিসেবে পাবো, সিলভার, সিলভার হিসেবে পাবো, কপার, গোল্ড, গোল্ড হিসেবে পাবো। তার মানে হচ্ছে যে, তার মানে যেটা যত বেশি রিয়াকটিভ সেটা তত বেশি রিয়াকশন করার একটা চান্স থাকে। এখন আসো, রিয়াকশন করার ব্যাপারে আবার দুইটা ব্যাপার আছে, মানে রিয়াকশন করতে পারাটা বা রিয়াকশন করার দুইটা তোমার হচ্ছে গিয়া সিচুয়েশন আছে। একটা সিচুয়েশন হচ্ছে যে, একটা সিচুয়েশন হচ্ছে যে এদের বেলায় যে এরা নর্মাল টেম্পারেচারেই কি করে, তোমার নর্মাল টেম্পারেচারে ভেরি ফাস্ট রিয়াকশন করে, নর্মাল টেম্পারেচারেই ভেরি ফাস্ট রিয়াকশন করে। তাহলে নর্মাল টেম্পারেচার ভেরি ফাস্ট, নর্মাল টেম্পারেচার ভেরি ফাস্ট রিয়াকশন করে, তো এরা ওই ওই কারণে রিয়েক্টিভ। তারপর যাদেরকে তুমি মডারেট রিয়েক্টিভ বলতেছো, তার মানে এরা যে রিয়াকশন করে না তা না, এরা যে রিয়াকশন করে না তা না, এরাও রিয়াকশন করে, কিন্তু হয়তো এদের রিয়াকশনটা কি হবে, স্লো হবে, এদের রিয়াকশন কি হবে, স্লো হবে, এদের রিয়াকশন কি হবে, স্লো হবে, আর শেষে যারা আছে তাদের রিয়াকশন হয়তো আরো স্লো হবে, কিন্তু তারাও কি করবে, রিয়াকশন করবে, তারাও কি করবে, রিয়াকশন করবে, কিন্তু সেই রিয়াকশন হয়তো বা স্লো হবে,
হয়তো বা সেগুলো কি হবে স্লো হবে, যার কারণে এরা হয়তো অনেক দিন পর্যন্ত এরা ফ্রিজে থাকতে পারবে, কিন্তু নট সো লং, অনেক দিন না, ঠিক আছে? কারণ হলো তারা একটা না এক সময় না এক সময় তারা কি করবে, রিয়াকশন করবেই, অর্থাৎ রিয়াকশন করার প্রতি তাদের ইনফ্লুয়েন্স হবেই, অর্থাৎ একটা না একটা সময় তারা রিয়াকশন করবেই, তো রিয়াকশন করবেই তারা, তো যারা মেটাল আছে তারা রিয়াকশন করবেই। তো এই কারণে মেটাল যখন তোমার রিয়াকশনই করবে, তো রিয়াকশন যদি মেটাল করে ওপেন ওপেন থাকলে পরে সে রিয়াকশন করবে, তাহলে মেটাল যদি রিয়াকশন করে তাহলে তো সেটার মেটাল থাকলো না, সেটা তার মেটাল থাকলো না, সেটা মেটালের একটা কম্পাউন্ড বা মেটালের আদার কোনো কম্পাউন্ডে ফর্ম করলো। তাহলে মেটাল যখন তোমার একটা মেটাল কোনো একটা অন্য কোনো কম্পাউন্ড ফর্ম করবে, তো সে তো আর মেটাল হলো না, সে তো অন্য কম্পাউন্ডে কনভার্ট হয়ে গেল, অথবা মেটাল মেটাল থেকে সে মেটাল আয়নে কনভার্ট হয়ে গেল। তো এইভাবেই কি হয়, মেটাল আয়ন থেকে তোমার কি হয় মেটাল বেরোয় আছে, যেটা মেটালের করোশন বলে। যেমন তোমরা অলরেডি কিন্তু তোমরা দেখেছো যে আমরা যখন মেটাল পিউরিফিকেশন করতে যাই ইলেকট্রোলাইসিস মেথডে, এই যে মেটাল যখন পিউরিফাই করি, তোমরা তোমরা নোটিস করছো যে আমরা ইমপিওর কপারকে অ্যানোডে, পিওর কপারকে ক্যাথোডে রেখে, সলিউশনে কপার সালফেটকে রেখে তারপরে আমরা কি করি ইলেকট্রোলাইসিস করি, করলে পরে আমরা দেখতে পাই যে এখান থেকে এই পুরো কপারটা যায় ডিপোজিট হয় হচ্ছে এই কপারের উপর। তার মানে কি, এটাও কিন্তু মেটাল করোশন, এটাও মেটালের ডিকে হওয়া, এটাও মেটালের ডিকে হওয়া, এই দিকেটা আমরা কি করতেছি অ্যারেঞ্জ করতেছি, এই দিকেটা আমরা অ্যারেঞ্জ করতেছি, তার মানে এটাও ডিকে কিন্তু এটা আমরা অ্যারেঞ্জ করতেছি। তাহলে আর যেটার কথা এখন বলা হইতেছে সেটা হচ্ছে ন্যাচারাল, ওটা হচ্ছে ন্যাচারাল, এই হচ্ছে ব্যাপার, ওটা হচ্ছে করোশন। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে মেটালদেরকে মেটালদেরকে ফ্রি ফর্মে অনেক মেটালকেই রাখা যায় না, কিন্তু যে সকল মেটাল ফ্রি ফর্মে থাকেও ওইগুলোরও আবার কি হওয়ার চান্স থাকে, করোশন হওয়ার চান্স থাকে, কারণ তারা রিয়াকশন করবে, তারা রিয়াকশন করবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি, তোমার রিয়াকশন করলে মেটালের করোশন হবে, মেটাল করট করবে বা মেটালের করোশন হবে। এবং তার একটা আইডিয়াল এক্সাম্পল হলো রাস্টিং, যার একটা আইডিয়াল এক্সাম্পল হলো রাস্টিং, ঠিক আছে? তো আমি মনে হয় তোমাদেরকে আগেই যদি কোশ্চেন করতাম যে গিভেন এক্সাম্পল অফ করোশন অফ মেটাল, আমি যদি কোশ্চেনটা করেই ফেলতাম যে গিভেন এক্সাম্পল, আই শুড এক্সপেক্ট যে তোমরাই বলতা যে স্যার রাস্টিং, ঠিক না? তো কাউকেই যদি আমরা বলি যে গিভেন এক্সাম্পল অফ করোশন অফ মেটাল, সবাই এটা মোটামুটি জানে যে এটা হচ্ছে কি রাস্টিং। তো এখন আমি শেয়ার করতেছি তোমাদের সাথে এই রাস্টিং পার্ট অফ মেটালটা, না? তো আসো, তোমাকে আস্ক করতে পারে যে রাস্ট তাহলে তোমরা এ লেয়ার অফ অক্সাইড, অনেক সময় রেডিশ লেয়ারও বলা যায়, কেউ কেউ লিখেও রেডিশ লেয়ার, যারা রেডিশ লেয়ার লিখে এটার কারণ হচ্ছে যে সবাই চিন্তা করে যে রাস্ট মানে হলো আয়রনের রাস্টিং, মানে সবার ইমাজিনে থাকে কি রাস্টিং মানে আয়রনের রাস্টিং, তো সবাই রাস্ট বলতে আয়রনের রাস্টকেই চিন্তা করে, যার কারণে ওটা হিসেবে রেডিশ লেয়ার লেখা যায়, এ রেডিশ লেয়ার লেখা যায়, বাট এ লেয়ারই এনাফ। হ্যাঁ, এ লেয়ার অফ অক্সাইড ওভার মেটাল, এ লেয়ার অফ অক্সাইড ওভার metal due to contact with air and water, water bolto water vapor ar ki, ha, is called rust, ওইটাই হচ্ছে রাষ্ট্রের ডেফিনেশন, এটা বলতে পারো তোমরা রাষ্ট্রের ডেফিনেশন হিসেবে এটা মেনশন করতে পারো, ঠিক আছে? রাষ্ট্রের ডেফিনেশন হিসেবে তোমরা এটা মেনশন করতে পারো, যদিও এই রাষ্ট্রের ফর্মুলাই দেওয়া থাকে Fe2O3.x মোল ওয়াটার অথবা n মোল ওয়াটার,
রাক্সের ফর্মুলাই বলা হয়ে থাকে যে Fe2O3 n মোল ওয়াটার, Fe2O3 n মোল ওয়াটার। তো এইভাবে দেওয়ার কারণে আসলে রাক্স বলতে আমরা আয়রনের রাক্সকেই মিন করি আর কি। যদিও যে Fe2O3 যে এমসিকিউ হিসেবে একটা মোস্ট কমন এমসিকিউ হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফর্মুলা অফ রাক্স, উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফর্মুলা অফ রাক্স, এত কমন। অ্যান্ড সেটার অ্যান্সার হচ্ছে Fe2O3 n মোল ওয়াটার, Fe2O3 n মোল ওয়াটার। এটা হচ্ছে গিয়া রিমেম্বার, এটা হচ্ছে রাস্টের ফর্মুলা। তাহলে দেখো ওয়ান মার্ক কোশ্চেন তোমাকে আস্ক করতে পারি, হোয়াট ইজ রাস, টেল মি হোয়াট ইজ রাস, তুমি অ্যান্সার করলা। নাম্বার ওয়ান, আই কুড আস্ক ইউ যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ রাস, আই কুড আস্ক ইউ ইন দ্য এমসিকিউ যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফর্মুলা অফ রাস, দেন ইউ নো দিস, তুমি জানো, তো দিস ইজ ইউর অ্যান্সার, এটা হতে পারে। তো আয়রনের রাস কি হচ্ছে গিয়া এক্সাম্পল অফ রাস যদিও, ঠিক না? কিন্তু আরেকটা রিমেম্বার, সেটা হচ্ছে গিয়া কপার স্ল্যাগ, কপার স্ল্যাগ এর কথাটা একটু আসতেছি। হ্যাঁ, তার মানে হচ্ছে করোশন অফ মেটালের মধ্যে রাস্টিং হচ্ছে গিয়া এক্সাম্পল অফ করোশন, এক্সাম্পল অফ করোশন, বাট এক্সাম্পল অফ অ্যানাদার করোশন হচ্ছে গিয়া কপার স্ল্যাগ। দ্যাট মিনস কপার মেড কোন সাবস্টেন্স যদি হয়, কপার মেড কোন যদি গুডস হয়, তাহলে সেটার মধ্যেও এক ধরনের লেয়ার তৈরি হয় যেটাকে বলা হয় কপার স্ল্যাগ। আর সেই কপার স্ল্যাগ এর ফর্মুলাটা সুপার ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে গিয়া তোমরা জেনে থাকবা, ওটা হলো কপার কার্বনেট ডট কপার হাইড্রোক্সাইড। দিস ইজ দ্য ফর্মুলা অফ কপার স্ল্যাগ। অ্যান্ড কপার স্ল্যাগ এর ফর্মুলা হচ্ছে এমসিকিউর জগতে, মানে বা এমসিকিউর জায়গায়, মানে সবচেয়ে কমন এমসিকিউর মধ্যে একটা এমসিকিউ হচ্ছে কপার স্ল্যাগ এর ফর্মুলা জানতে চাওয়া। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফর্মুলা অফ কপার স্ল্যাগ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফর্মুলা অফ কপার স্ল্যাগ। রিমেম্বার, এটা হচ্ছে কপার কার্বনেট কপার হাইড্রোক্সাইড, কপার কার্বনেট কপার হাইড্রোক্সাইড। অ্যান্ড আই অলসো হ্যাভ সিন, আমি আরেকটা এমসিকিউ দেখেছি জানো, মাল্টিপল কমপ্লিশনে, যে ইন কপার স্ল্যাগ ওয়ান কপার কার্বনেট, টু কপার হাইড্রোক্সাইড, থ্রি কপার সালফেট। চিন্তা করো, এটা দিয়ে মাল্টিপল কমপ্লিশন বানিয়ে ফেলছে। অর্থাৎ কপার স্ল্যাগ এর মধ্যে কম্পোনেন্ট কি, মানে কপার স্ল্যাগে কি থাকে সেটা বলে, ওয়ান এ দিছে কপার কার্বনেট, টু দিছে কপার হাইড্রোক্সাইড, থ্রি দিছে কপার সালফেট। তার মানে কি, কপার কার্বনেট এন্ড কপার হাইড্রোক্সাইড। তো তোমার নলেজটা যদি থাকে যে কপার স্ল্যাগ হচ্ছে কপার কার্বনেট এন্ড কপার হাইড্রোক্সাইড, কপার কার্বনেট এন্ড কপার হাইড্রোক্সাইড, তো এটাই হচ্ছে কপার স্ল্যাগ ফর্মুলা অফ কপার স্ল্যাগ জানতে চাইলে পরে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, এইটারই আবার কালার জানতে চাওয়া আরো একটা কমন এমসিকিউ, এই কপার স্ল্যাগ এর কালার জানতে চাওয়াটাও একটা কমন এমসিকিউ। অ্যান্ড সেই এমসিকিউর অ্যান্সারে থাকবে ব্লুইশ, অ্যান্ড ওটার অ্যান্সারে থাকবে ব্লুইশ। রিমেম্বার, একদম তোমাদেরকে কনফার্মলি বলতে পারি যে এমসিকিউ গুলো আসবে। তাহলে কপারের কার্বনেট কপার হাইড্রোক্সাইড কপার স্ল্যাগের ফর্মুলা হিসেবে কমন, এটার কালার কি সেটা জানতে চাওয়া হয়, যেটা হচ্ছে গিয়া ব্লুইশ। আচ্ছা, তারপরে আরেকটা কমন খুব থাকে, সেটা হচ্ছে ডিজলভিং। আরেকটা কমন এমসিকিউ পাবা দেখবা, সেটা হচ্ছে কপার স্ল্যাগ ডিজলভিং, কপার স্ল্যাগ ডিজলভিং। আচ্ছা, তো এক্ষেত্রে বইয়ের মধ্যে দেখা আছে যে অর্গানিক অ্যাসিড, বইয়ে কি মেনশন করা আছে যে কপার স্ল্যাগ ডিজলভ হয় অর্গানিক অ্যাসিডে, কপার স্ল্যাগ ডিজলভ হয় কিসে, অর্গানিক অ্যাসিডে, অর্গানিক অ্যাসিডে। এক্ষেত্রে আমি তোমাদেরকে রেফারেন্স দিয়ে বলতে পারি যে এটাতে দেখবা যে অ্যাসিটিক অ্যাসিড অর সাইট্রিক অ্যাসিডের নাম আসবে, সাইট্রিক অ্যাসিড। শোনো, মানে অলরেডি আমার এমসিকিউ বললাম না, আমি যে কোনো কারণে প্রায় 16-15 থেকে শুরু করে 19 পর্যন্ত প্রায় সব সিকিউ এন্ড এমসিকিউ আমাকে ডিসকাস করতে হয়েছে স্টুডেন্টদের সাথে। তো আমার সেগুলো আমি সেগুলো তখন আমি মাইন্ডের মধ্যে নোট করে নিয়েছি যে কি কি আসছে এ পর্যন্ত, আমি একদম বলে দিতে পারবো যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন এমসিকিউ এসছে। ডিজলভিং কিসে, অর্গানিক অ্যাসিডে, এটা ঠিক, কিন্তু এমসিকিউ বোর্ডের এমসিকিউ করলে পরে আমি নোটিশ করলাম যে এরকম এমসিকিউ হয়েছে যে কপার স্ট্যাক ডিজলভ ইন হুইচ অফ দ্য ফলোয়িং, তাতে করে অপশন অ্যাসিটিক অ্যাসিড, অথবা তাতে করে অপশন সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড অর সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড অর সাইট্রিক অ্যাসিড হিসেবে থাকবে অপশনে। তাহলে তোমরা জেনে গেলা যে এটা, এখানে দেখো কটা এমসিকিউ ওভারঅল মিলে, ঠিক না, এই যে এমসিকিউ গুলো কিন্তু তোমার তৈরি হয়ে গেল।
এখন আমি তোমাকে দেখাবো যে কেমিক্যাল রিয়াকশন ডিউরিং রাস্টিং, যখন রাস্টিং হয় তখন কেমিক্যাল রিয়াকশন কি হয়। ডিউরিং রাস্টিং হোয়াট আর দ্য কেমিক্যাল রিয়াকশন, ডিউরিং রাস্টিং হোয়াট আর দ্য কেমিক্যাল রিয়াকশন, এন্ড দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। বাট এটা আমার কাছে বইয়ে একটু কমপ্লেক্স লাগছে, কেন জানো? আমি একটু দেখি যেভাবে দেখাচ্ছি, তোমরা একটু ট্রাই করো। এটা কেমিক্যাল রিয়াকশন ডিউরিং রাস্টিং, যখন রাস্টিং হয় তখনকার কেমিক্যাল রিয়াকশন কি, দ্যাট টাইম কেমিক্যাল রিয়াকশন কি। দেখো আমি যেভাবে দেখাচ্ছি রিয়াকশনটা, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আয়রন ফার্স্টে কি করে জানো, এফি টু প্লাস তে কনভার্ট হয়। আয়রন ফার্স্টে কি হয়, এফি টু প্লাস এ কনভার্ট হয়। আয়রন ফার্স্টে এফি টু প্লাস এ কনভার্ট হয়, তার মানে আয়রনের রাস্টিং হওয়া মানে আয়রন রিয়াকশন করা। আয়রন রিয়াকশন করে কার কন্ট্যাক্টে, ওয়াটার অ্যান্ড এয়ার এর কন্ট্যাক্টে, ওয়াটার অ্যান্ড এয়ার এর কন্ট্যাক্টে। আয়রন রাস্টিং হয় ওয়াটার অ্যান্ড এয়ার এর কন্ট্যাক্টে, এট দ্যাট টাইম আয়রন কি করে, অক্সিডাইজ হয়। আয়রন অক্সিডাইজ হয়ে ফেরাস আয়ন তৈরি করে, আয়রন অক্সিডাইজ হয়ে ফেরাস আয়নে কনভার্ট হয়, ফেরাস আয়ন। তো এই হচ্ছে কি স্টার্টিংটা, যে আয়রন এফি থেকে এফি টু প্লাস ফর্ম করে। এটা করার পরে প্যারালাল যেটা হয় সেটা হচ্ছে এরকম, তোমার সেটা হলো হাফ মোল অক্সিজেন প্লাস ওয়ান মোল ওয়াটার, আর এই টু ইলেকট্রন মিলে দুইটা ওয়েট মাইনাস হয়। এইখানে আমি দেখলাম বইয়ের সাথে আমার ডিফার করতে পারে। দেখো এখানে কি হলো তাহলে, হ্যাঁ এখানে স্টেপ ওয়ানে কি হচ্ছে, এফি থেকে এফি টু প্লাস হচ্ছে, অ্যান্ড ইট লস্ট টু ইলেকট্রন। তারপর স্টেপে কি হয়, তারপরে স্টেপে এসে ওই দুইটা ইলেকট্রন নিতে একটা অক্সিজেন অ্যাটম লাগে, ওই দুইটা ইলেকট্রন নিতে গেলে একটা অক্সিজেন অ্যাটম লাগে, একটা অক্সিজেন অ্যাটম। তো একটা অক্সিজেন অ্যাটম হাফ মোল অক্সিজেনের মধ্যে থাকে, ঠিক আছে, এই কারণে। আচ্ছা এই হাফ মোল অক্সিজেন কি করলো, ওই দুইটা ইলেকট্রন নিল, নিয়ে আবার ওয়াটার সাথে অ্যাড হইয়া ওয়েট মাইনাস আয়ন ফর্ম করে, তাহলে দুইটা কি হলো, ওয়েট হলো, হিসাব মিলে গেছে। এখানে একটা এইচ একটা ওয়েট ছিল, ওয়াটারের মধ্যে কি থাকে, একটা এইচ আর একটা ওয়েট থাকে, একটা এইচ আর একটা ওয়েট থাকে। আর এখানে যে অক্সিজেন মাইনাস হয়েছিল সে আর একটা ওয়েট তৈরি করছে, তাহলে মোট দুই কয়টা ওয়েট হয়ে গেল, দুইটা ওয়েট, এই কারণে দুইটা ওয়েট হয়েছে। আচ্ছা এবার কি হবে, এই যে এফি টু প্লাসটা, এই যে দুইটা ওয়েট, এরা মিলে ফেরাস হাইড্রোক্সাইডে কনভার্ট হবে, ফেরাস হাইড্রোক্সাইডে কনভার্ট হবে, তাহলে স্টেপ গুলো ফলো করতেছো, যে রাস্টিং কি করে হয়। আমি জানি না তোমাদের বইয়ের মধ্যে এটা আদৌ আসেও কি না আমার নেই, কিন্তু তোমরা এখান থেকে নোট করো, তাহলে কেমিক্যাল রিয়াকশন ডিউরিং রাস্টিং যদি আসে বা কখনো কোনো কারণে মেনশন করতে হয়, তাহলে কি হলো, আয়রন থেকে এফি টু প্লাস হচ্ছে একটা পার্ট, অক্সিডেশন পার্ট। তারপরে হচ্ছে গিয়া ওই অক্সিজেন আর ওয়াটার যেটা এর কন্ট্যাক্টে আসছে, সে ইলেকট্রন নিয়ে ওই ফর্ম করছে, পরে এফি টু প্লাস আর ওইস মিলে ফেরাস হাইড্রোক্সাইড হয়েছে, ফাইন। এবার আসো, এরপরে এই ফেরাস হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড আরো অক্সিজেন অ্যান্ড ওয়াটারের প্রেজেন্সে, মানে আরো মোর অক্সিজেন অ্যান্ড ওয়াটার, আরো মোর অক্সিজেন অ্যান্ড ওয়াটারের প্রেজেন্সে পরে এফি টু ও থ্রি অ্যান্ড এন মোল ওয়াটার ফর্ম করে, অ্যান্ড এটাই হচ্ছে রাস্ট, এটা হচ্ছে রাস্ট। তো আমার মনে হয় তোমরা এটা নোট নিতে পারো, ইট ইজ বেটার টু ডু আই থিঙ্ক, যে তোমাদেরকে যদি রাস্টিং শো, রাস্টিং এর রিয়াকশন দেখাইতে বলে, রাস্টিং কিভাবে হয় সেই রিয়াকশন মেনশন করতে বলে, আই থিঙ্ক এটাই ভালো হবে তোমাদের, কি করলে খুব সহজে মনে থাকবে যে এফি থেকে টু প্লাস হবে, তারপরে ওয়েট মাইনাস, তারা মিলে প্যারাসাইড্রোক্সাইড হবে, সেই প্যারাসাইড্রোক্সাইড পরে আবার রাস্ট ফর্ম করবে। তো তোমরা এটা মেনশন করতে পারো, কেমিক্যাল রিয়াকশন ডিউরিং রাস্টিং, কেমিক্যাল রিয়াকশন ডিউরিং রাস্টিং, এই রাস্টিং হচ্ছে যে এটা, ঠিক না? এখন যদি একটা কোশ্চেন আসে বা আসতেও পারে, কোশ্চেনটা কোশ্চেনটা এরকম যে রাস্টিং ইজ রেডক্স প্রসেস, এই কোশ্চেনটা হতেই পারে, যে রাস্টিং ইজ রেডক্স প্রসেস হতেই পারে কোশ্চেনটা, যে রাস্টিং ইজ রেডক্স প্রসেস,
তাহলে আই থিঙ্ক দিস ইজ গুড এনাফ, দিস ইজ মোর এনাফ। আর কি লাগবে তোমার টু প্রুফ যে রাস্টিং রেডক্স প্রসেস? কারণ তুমি তো ইজিলি বলবা যে দ্য রিয়াকশন দ্যাট ইজ অকার্ড ডিউরিং রাস্টিং, মেনশন করবা এটা। যখন মেনশন করবা তখন এটা তো আমাদের সামনে চলেই আসলো, আমরাই তো বুঝতে পারতেছি। তারপর তুমি ডিসক্রাইব করবা যে উই ক্যান অবজার্ভ যে ইলেকট্রন ইজ ট্রান্সফারড ওভার দ্য রিয়াকশন, সো দ্যাট ইট ইজ রেডক্স রিয়াকশন। তার মানে রাস্টিং হচ্ছে রেডক্স প্রসেস, রাস্টিং হেয়ার ইজ রেডক্স প্রসেস। অ্যান্ড এটা খুবই আসে যে রাস্টিং রেডক্স প্রসেস, এক্সপ্লেন করো। তাহলে রাস্টিংটা জেনে গেল না? মানে একটু বেশি হবে কিন্তু তবুও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে প্রিভেনশন অফ করোশন, প্রিভেনশন অফ করোশন, প্রিভেনশন অফ করোশন। তাহলে করোশন প্রিভেন্ট করবো কিভাবে তোমার কাছে আমি জানতে চাবো, তোমাদের কাছে আমরা জানতে চাইবো যে প্রিভেনশন করবো কিভাবে। ঠিক আছে, রাস্টিং হলো, প্রিভেন্ট করবো কিভাবে? প্রিভেনশন অফ করোশন কি? তার মধ্যে একটা তোমরা জানো, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, আর একটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তোমরা জানো যে প্রিভেনশন অফ করোশনের একটা অপশন কি? সেটাতে ইলেকট্রোপ্লেটিং, রাইট স্যার? তো ইলেকট্রোপ্লেটিং ডেসক্রিপশন দিতে পারো, থিওরিটিক্যাল ডেসক্রিপশনটা দিতে পারো, ঠিক আছে? তো এটা একটা অপশন প্রিভেনশন অফ করোশনের। তাহলে আমি মাল্টিপল কমপ্লিশনও দিতে পারি, রিমেম্বার, মাল্টিপল কমপ্লিশন দিতে পারবো আমরা যে প্রিভেনশন অফ করোশন বাই দ্য ফলোইং, অপশন ওয়ান ইলেকট্রোপ্লেটিং, অপশন টু গ্যালভানাইজিং, গ্যালভানাইজিং একটা প্রসেস হচ্ছে গ্যালভানাইজিং। তাহলে একটা হচ্ছে গ্যাস ইলেকট্রোপ্লেটিং, আরেকটা হচ্ছে গ্যালভানাইজিং, একটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, আরেকটা হচ্ছে গ্যালভানাইজিং। তোমরা জানবা যে গ্যালভানাইজিং হলো তোমার করোগেটেড আয়রন, যেটা ভেউটিন বলে যে, হ্যাঁ সেখানে ইউজ হয় না, করোগেটেড আয়রন, ঠিক আছে? তো করোগেটেড আয়রনের মধ্যে যেটা হয় যে এটা হচ্ছে জিঙ্ক ওভার টিন। গ্যালভানাইজিং প্রসেস হচ্ছে কি? জিঙ্ক ওভার টিন, জিঙ্ক ওভার টিন। অর্থাৎ গ্যালভানাইজিং এ এমসিকিউ কিন্তু ফিক্স। যেমন ইলেকট্রোপ্লেটিং কি তো কি হতে পারে, ইলেকট্রোপ্লেটিং এর এক্সাম্পলে দেখছো, নিকেল অর সিলভার অর ক্রোমিয়াম ওভার আয়রন। অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং নিকেল ওভার আয়রন, সিলভার ওভার আয়রন, ক্রোমিয়াম ওভার আয়রন, কিন্তু গ্যালভানাইজিং কিন্তু একটাই, সেটা হচ্ছে জিঙ্ক ওভার টিন, জিঙ্ক ওভার টিন, জিঙ্ক ওভার টিন। তো এটা হচ্ছে গ্যালভানাইজিং। তাহলে এমসিকিউ আসবে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ ফর গ্যালভানাইজিং, আনসার এ সিলভার, বি নিকেল, ডি সি আয়রন, ডি তে জিঙ্ক, দ্যাট টাইম আনসার কি হবে? জিঙ্ক, মানে জিঙ্ক দিয়েই গ্যালভানাইজিং করে, জিন দিয়েই গ্যালভানাইজিং করে। এখন আর যে বাংলাদেশ টিবিসি দেয় একটা টিনের অ্যাড দেয় না, গরু মার্কা ঢেউটিন না কি যেন সামথিং সামথিং, তো ওখানে বলে না যে দত্তার ফলের দেওয়া, দত্তাই হচ্ছে গিয়ে জিন, বুঝতে পারছো? বলে না যে আবুল হায়াত যে একটা অ্যাড দেয়, যে পাঞ্জাবি ইয়ে কি যেন বলে এটার নাম, ওর চঞ্চল চৌধুরী যে পাঞ্জাবি কিনে আনে সস্তায়, হ্যাঁ 300 টাকার পাঞ্জাবি 1000 টাকায় কিনছে একজন, আরেকজন 300 টাকায় কিনে খুব খুশি। তো ওইরকম একটা অ্যাড আছে না, তো সেই অ্যাডটার কথাই বলতেছি যে ওখানে বলে না যে দস্তার প্রলেপ দেওয়া, বা টিনের অ্যাড দিলে এই কথাটাই বলে যে দস্তার প্রলেপ দেওয়া, দস্তার প্রলেপ যুক্ত, দস্তাই হচ্ছে জিঙ্ক। তো যাই হোক, তাহলে প্রিভেনশন অফ করোশনের জন্য অপশন হলো ইলেকট্রোপ্লেটিং অ্যান্ড গ্যালভানাইজিং, ঠিক না? ইলেকট্রোপ্লেটিং অ্যান্ড গ্যালভানাইজিং, রিমেম্বার। তো করোশন প্রিভেনশনটার কথাও আমরা জানতে চাইতে পারি, অ্যান্ড হিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে তোমরা যে জায়গাটাতে যাবা সেটা হচ্ছে যে অ্যালয় একটা পার্ট আছে, অ্যালয়, অ্যালয় পার্ট, ঠিক আছে? অ্যালয় পার্ট, তোমরা এটা জানো যে থাউজেন্ডস ইয়ার, থাউজেন্ড বলতে তারও বেশি, ঠিক আছে? থাউজেন্ড বলতে থাউজেন্ড থাউজেন্ড ইয়ার আগে থেকেই তোমার মেটাল ইউজ হয়ে আসছে, ঠিক না? অনেক সময় দেখবা যে হিস্ট্রি যারা পড়ে তাদের এটা ফলো করতে হয় যে হিস্ট্রিতে কিছু কিছু এইজ আছে যেগুলোকে বলা হয় মেটালিক এইজ। যেমন এখন মডার্ন এইজ বলি,
অথবা এখন আমরা আইসিটি এইজ বলি, ঠিক না? মানে এখনকার সময় আইসিটি বেজ, তো ইকোনমি ইকোনমি আইসিটি বেজ না, এখন ইকোনমি আইসিটি বেজ। তো এরকম অনেক অনেক বছর আগে হয়তো এক সময় ছিল মেটালিক এজ, মানে মেটাল ইউজ যখন খুব র্যাপিডলি হয় আর কি, বা মেটাল ইউজ দিয়ে যখন রেগুলেশন হয়ে যায় তখন সেগুলোকে বলা হয়েছে মেটালিক এইজ আর কি। এবং সেগুলো লেন্থ ছিল 200-300 বছর, ঠিক আছে? তো তখন হয় কি, ওই মানুষ আস্তে আস্তে মেটাল ধরো তারা ডিসকভার করতে থাকে, পরে মেটালের ইউজ তারা করতে থাকে। ধরো তারা একটা সময় পিওর মেটাল ইউজ করতো, মানে যে মেটাল সেই মেটাল ইউজ করতো, কিন্তু দেখতো যে সেই মেটাল দিয়ে ওর কোনো কিছু বেশি দিন টেকে না, বা সেটাকে দিয়ে তেমন পারপাস সার্ভ হয় না। তারপরে হয়তো কারো মাথায় আসতো যে দুইটা মেটাল এক করে যদি মিক্স করে, মিক্স করে একটা কম্পোজিশন তৈরি করে, দেখলো যে ওটা আরো ভালো কাজ করে, ওটা দিয়ে আরো বেটার কিছু করা যায়। তো এইরকম একটা সময় আস্তে আস্তে কি হয়, মানুষের মধ্যে এই কনসেপ্টটা চলে আসে যে বিভিন্ন মেটালের সাথে বিভিন্ন মেটালের মিক্স করলে পরে সেটা আরো মানে তোমার হচ্ছে যে আরো সেটা ইউজফুল হয় বেশি, ওটা আরো মোর ইউজফুল হয়, মোর মোর ইউজফুল হয়। তো তখন থেকে এই মেটালের সাথে মেটাল মিক্স করার কনসেপ্টটা আসে আর কি। তো এই মেটালের সাথে মেটালের মিক্সিংটাই হচ্ছে গিয়ে অ্যালয়, মেটালের সাথে মেটালের এই মিক্সিংটাই হচ্ছে কি অ্যালয়। তো অ্যালয় হচ্ছে কি মিক্সচার অফ প্রপোর্শনাল মিক্সচার, অবশ্য মানে এমন না যে ইচ্ছে মতো মিক্স হবে, না এরকম না, প্রপোর্শনাল, অর্থাৎ প্রপোর্শনাল মিক্সচার অফ এলিমেন্টস ইন মেটাল, প্রপোর্শনাল মিক্সচার অফ এলিমেন্টস ইন মেটাল, প্রপোর্শনাল প্রপোর্শনাল মিক্সচার of elements of metal, ঠিক আছে? তো এটা হচ্ছে কি অ্যালয় বা মেটাল অ্যালয়, অ্যালয় অর মেটাল অ্যালয় যেভাবেই বলো না কেন, মেটাল অ্যালয়। এন্ড তোমরা এই মেটাল অ্যালয়ের জায়গায় তোমার এত কমন কয়েকটা এমসিকিউ আছে যেটা একটা টেবিল হিসেবে দেওয়া আছে, জানো, একটা টেবিল হিসেবে সেটা দেওয়া আছে। আর ওই টেবিলটা মেমোরাইজ করাটা হচ্ছে গিয়া মানে একেবারেই তোমাদের জন্য হচ্ছে গিয়া বলতে গেলে মানে এক মানে করতেই হবে, এন্ড সেখান থেকে একটা এমসিকিউ আসবার খুবই চান্স থাকে, খুব চান্স থাকে ওখান থেকে টেবিলটা, তোমরা টেবিলটা ডেফিনেটলি মেমোরাইজ করে নিবা, একেবারে ডেফিনেটলি এটা মেমোরাইজ করে নিবা। অ্যালয় পার্টে যে টেবিলটা দেওয়া আছে, প্লিজ ওই টেবিলটা তোমাদের কোনো মাটি নাই, ওটা একদম মুখস্থ করতে হবে। তো সেইখানে দেখবা যে স্টিল আছে, দেন ওখানে দেখবা যে রাস্ট ফ্রি আয়রন আছে, রাস্ট ফ্রি আয়রন আছে, এন্ড দেখবা যে ওখানে তোমার আছে হচ্ছে গিয়া রাস্ট ফ্রি আয়রনের পরে দেখবা ব্রোঞ্জ আছে, এন্ড দেখবা হচ্ছে সেখানে ব্রাস আছে, দেখবা হচ্ছে ওখানে গোল্ড আছে দেখবা বিভিন্ন ক্যারেটের, এরপরে আছে হচ্ছে ডুরালুমিন। তোমরা এটা ডেফিনেটলি দেখতে পাবা, এন্ড ইউ নো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যেমন রাত্রি আয়রনের কথাই আসি, এখানে কত কমন এমসিকিউ, যেখানে আয়রন হলো 74%, তোমরা জেনে থাকবে, ক্রোমিয়াম হলো 18%, নিকেল হলো 8%, আর কার্বন হলো মেবি 1%, মানে এরকম নাকি, না কার্বন নেই এটাতে, না কত হয়ে গেছে 18 আর 8 এ 26 আর এদিকে 74, হ্যাঁ মিলেই গেল। তাহলে এটা হচ্ছে ইয়ে রাস্ট ফ্রি আয়রন, আর স্টিলের মধ্যে মনে হয় 99% আয়রন আর হচ্ছে 1% কার্বন মেবি স্টিলে, স্টিলে। আর রাস্ট ফ্রি আয়রনের কম্পোজিশন এটা, ব্রোঞ্জের কম্পোজিশন আছে, ব্রাসের কম্পোজিশন আছে, এন্ড গোল্ডের দেখবা যে তোমার হচ্ছে গিয়ে গোল্ডের কম্পোজিশনে দেখবা যে 21 ক্যারেট, তারপরে হচ্ছে 22 ক্যারেট বলতে এরকম না যে ক্যারেট মানে ক্যারেটই, হ্যাঁ 21 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে, 24 ক্যারেট আছে দেখবা। যে এগুলোর মধ্যে আবার খুব কমনলি জিজ্ঞাসা করবে যে আর ইয়ের মধ্যে গোল্ডের পার্সেন্ট কত, 21-এ 22-এ 24-এ গোল্ড পার্সেন্টেজ কত, গোল্ডের পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট ওখানে, যেখানে 24-এ হলো 100%, তারপরে 22 ক্যারেটে বলা আছে মেবি 87.5%, তারপর 21 ক্যারেটে মনে হয় বলা আছে 61 কত যেন সামথিং। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং ডুরালুমিনের যেমন একটা ইম্পর্টেন্স আছে যে ডুরালুমিনে মেইনলি থাকে হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম, এন্ড এটা প্লেন বডি তৈরি করে, তোমরা জানবা অ্যারোপ্লেনের বডি তৈরি হয় হচ্ছে ডুরালুমিন দিয়ে। তো এরকম ব্রোঞ্জের কথা আছে, ব্রাসের কথা আছে, যেমন ব্রোঞ্জের কথা আছে সেখানে
ড্রোন যেটা সেটার মধ্যে হলো 90% থাকে হচ্ছে যায় তোমার কপার, আর 10% থাকে হচ্ছে টিন। তারপরে ব্রাসের কথায় আসো, ওখানে 65% থাকে হচ্ছে গিয়া কপার, আর 35% জিঙ্ক, এরকম। তো এই যে তোমার এই টেবিলটার মধ্যে যে ইনফরমেশন আছে এন্ড এদের ইউজ যে আছে, হ্যাঁ, এটা ডেফিনেটলি তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, মেমোরাইজ করে তারপরে তোমরা ফিনিশিং দিবা হচ্ছে রিসাইক্লিং দিয়ে, রিসাইক্লিং অফ মেটাল, রিসাইক্লিং অফ মেটাল, রিসাইক্লিং অফ মেটাল, এটা একটু স্টাডি করবা। তার মানে এটা স্টাডি করলে পরে মেইনলি এটার ইম্পর্টেন্সটা জানতে চাইতে পারি, রিসাইক্লিং অফ মেটালস এর ইম্পর্টেন্সটা আমরা জানতে চাইতে পারি, ঠিক না? তো এটা রিসাইক্লিং অফ মেটালস এর কথা তোমরা জেনে থাকবে যে ধরো এন্ড এটা রিসাইক্লিংটা কতটা ইম্পর্টেন্ট ফর ইকোসিস্টেম, বা কতটা ইম্পর্টেন্ট ফর হচ্ছে তোমার এটা ইকোনমিক্যালি, অর্থাৎ দুইটা জিনিস জানতে চাই, যেটা ইকোনমিক্যালি কতটা ভায়াবল, আরেকটা হচ্ছে যে তোমার এটা ইকোসিস্টেমের জন্য কতটা হেল্পফুল। তো তোমরা তো সেখানে ডেফিনেটলি অনেক কিছু কনসেপ্ট দিতে পারবা, কারণ কিভাবে এটা ইকো ফ্রেন্ডলি সেটা মেনশন করতে পারবা, তাই না? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা কিভাবে ইকোনমিক্যালও, ঠিক না, কিভাবে এটা ইকোনমিক্যাল, কারণ রিসাইক্লিং হলে তো এটা একটু ইকোনমিক্যাল হবে না? তো সেই সব কিছু তো তোমরা কিছু কনসেপ্ট দিয়ে লিখতে পারবা। তো রিসাইক্লিং নিয়ে কিন্তু আমরা চাইলে এই ধরনের কোশ্চেন করতে পারি, বা কেউ কিন্তু চাইলে এই কোশ্চেন করতে পারে চাইলে। তো এভাবেই আর কি তোমাদের মেটাল পার্টটা শেষ হবে। তাহলে আমরা এই যে চ্যাপ্টারটা আমরা লাস্ট আজকে নিয়ে এটা নিয়ে যে থার্ড ক্লাস পর্যন্ত করলাম, মনে করবা এই ক্লাসগুলো হচ্ছে আমার এই পার্টের, অর্থাৎ মেটাল পার্টের। আর আরেকটা ক্লাস যেটা সামনে আসতেছে ওটা যাবে হচ্ছে গিয়ে নন মেটালের পার্টে, নন মেটালের একটাই ক্লাস এনাফ হবে। তো নন মেটাল পার্ট হলে আমাদের ডান। তো এইভাবেই আমরা শেষ করবো আর কি, ওকে?